দু সালে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহে যে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তো সেই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখব তো উত্তরপত্রটা দেখার পূর্বে আমরা তার একটু প্রশ্নপত্রটা সম্পর্কে জেনে নিই তারপরে আমরা সোজাসুজি উত্তরপত্রের দিকে চলে যাব তো প্রশ্নপত্রটা একটু খেয়াল করে তোমার পরের টেবিলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লেখো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট যে যে কাজটা দেওয়া হয়েছে সেটা এক পর টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো এটি ঘরের কতটুকু জায়গা অথবা আয়তন দখল করেছে আর বের করো তিন পর টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারণ সহ ব্যাখ্যা করো তো এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে প্রথম নির্দেশনা হচ্ছে শিক্ষার্থী সেন্টিমিটার স্কেলের সাহায্যে টেবিলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরিমাপ করে পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবে সূত্র উল্লেখপূর্বক দখলকৃত জায়গা পরিমাপ করবে প্রাপ্ত তথ্য থেকে তথ্য ও সূত্র ব্যবহার করে সম আয়তন পাত্রের পানির পরিমাণ নির্ণয় করবে তো যদি আমরা প্রথমটা সমাধানে যাই অর্থাৎ এটা পর টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো এটা সমাধানটা দেখি তো সর্বপ্রথম লিখব ধরি আমার পর টেবিলের দৈর্ঘ্য একশো সেন্টিমিটার তো তোমাদের যার পর টেবিলের দৈর্ঘ্য যত সেন্টিমিটার সেটা লিখবে আর প্রস্ত যত সেন্টিমিটার সেটা লিখবে স্কেল দিয়ে মাপবে তো এটা যে কোনো একটা মাপ ধরে নিলাম সবার যে এক লিখতে হবে সেটা এক না মানে অঙ্কের ফরমেটটা ফলো করতে পারো আর মানটা চেঞ্জ করে লিখতে পারো তো ধৈর্ঘ্য একশো সেন্টিমিটার প্রস্ত পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চতা চল্লিশ সেন্টিমিটার ক্ষেত্রেন্টিমিটার সরি পাঁচ হাজার বর্গ সেন্টিমিটার তো এটাকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে পাঁচ হাজারকে একশো স্কোয়ার দ্বারা ভাগ দিতে হবে তাহলে কত আসে জিরো পয়েন্ট ফাইভ বর্গমিটার তো এটাই হচ্ছে প্রথম যে প্রশ্নটা পরের টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো এটার সমাধান আচ্ছা তারপরে আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যাই একটি ঘরের কতটুকু জায়গা আয়তন দখল করেছে তা বের করো এটি ঘরের তো এটার ক্ষেত্রে দেখো দেওয়া আছে টেবিলের দৈর্ঘ্য একশো সেন্টিমিটার প্রস্থ চল্লিশ সরি পঞ্চাশ সেন্টিমিটার তার উচ্চতা চল্লিশ সেন্টিমিটার নিলাম তো এখন ঘরে জায়গা দখল করেছে তো এটাকে যদি আয়তন নিতে চাই তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রশ্ন ইন্টু উচ্চতা হ্যাঁ তো দৈর্ঘ্য উচ্চতা চল্লিশ সেন্টিমিটার তো সরি চল্লিশ ঘন সেন্টিমিটার তো এখানে টোটাল করলে কত হয় টু জিরো 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 ঘন সেন্টিমিটার তো এখানে সরাসরি উত্তরটা লিখে দিলাম তো টু জিরো 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 ঘন সেন্টিমিটার জায়গা দখল করেছে তারপর তিন নম্বর প্রশ্নের সমাধানে গেলে দেখো দুই নং হতে পাই টেবিলের আয়তন টু জিরো 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 ঘন সেন্টিমিটার আর সি জি পদ্ধতিতে আয়তনের এক ঘন সেন্টিমিটার আর তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে তো আমরা জানি একশ ঘন সেন্টিমিটার ইকল এক লিটার আর এক ঘন সেন্টিমিটার ইকল টু বাই লিটার অতএব টু ঘন সেন্টিমিটার ইকল টু টু জিরো 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 অর্থাৎ এক হাজার ইকাল টু দুশো লিটার অতএব টেবিলের জায়গা দুশো লিটার পানি ধরবে তো এটাই ছিল যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান তো আশা করি তোমাদের কাছে অ্যাসাইনমেন্টের সমাধান খুবই ভালো লেগেছে আর আমি যেভাবে অ্যাসাইনমেন্টে দিয়েছি তোমরা জাস্ট মানগুলো চেঞ্জ করে অ্যাসাইনমেন্টের উত্তরটা লিখতে পারো তাহলে আশা করি সবারটা একরকম হবে না এবং এটাকে যত সুন্দরভাবে সাজাতে পারো তাহলে তোমাদের নাম্বার যে ইয়েটা অর্থাৎ অতি উত্তম পাওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে তো আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং